ভারত বাংলাদেশকে দিয়ে যদি বার্মার সাথে যুদ্ধ বাঁধায়, যুদ্ধটা কিন্তু এশিয়াতে হবে। এর তাপ কিন্তু চায়নাকেও বহন করতে হবে, ভারতকেও বহন করতে হবে। প্রথমে একটা জিনিস আমাকে একটা জায়গায় আমাকে ক্লারিফিকেশন আমি চাই ওই জায়গাটাতে, সেটা হলো এই, ডোনাল্ড লু সাহেব কি সতর্ক করেছেন না সচেতন করার চেষ্টা করেছেন এই জায়গাটার মধ্যে? আমি একটু, আমার যেটা মনে হয়, আমি দেখেছি, আমার মনে হয় না যে উনি সতর্ক করেছেন। উনার ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল, উনি সচেতন করেছেন কোন বিষয়ে, যে বার্মা বা মিয়ানমারে যা ঘটছে এটা সহজে শেষ হবার নয়। উনি এটাকে সচেতন করেছেন, বাংলাদেশকে করেছেন এবং ইনডাইরেক্টলি ইন্ডিয়াকে করেছেন, ভারতকে করেছেন। ফাইন, ভালো কথা। আমি এই বিষয়ে অনেক আগে ক্যানাডিয়ান হাই কমিশনারের কাছ থেকে শুনেছিলাম একটা সেমিনারে, ওনাকে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম, তখন রোহিঙ্গাদের উপর একটা সেমিনার হচ্ছিল এবং আই ওয়াজ ওয়ান অফ দ্য পার্টস অফ দিস সেমিনার, টু অর্গানাইজ দিস সেমিনার। বললাম যে আমাদের রোহিঙ্গা সমস্যার কি হবে, স্ট্রেটলি বললো যে তোমাদের এই সমস্যাটা সহজে সমাধান হবে না। আপনি খেয়াল করেন ক্যানাডিয়ান হাই কমিশনারের কথা, চেটিং এ কথা হচ্ছিল, এটা সেমিনারে না, চেটিং এ পাশাপাশি বসে সেমিনার শুরু হওয়ার আগে উনি বললেন যে, আমি বললাম যে কেন এটা শেষ হবে না, বলে যে না এটাতে অন্যরকম ব্যাপার আছে। তখন আমি ইন্টুইশনে আমি একটি প্রশ্ন করলাম যে আপনি কি বলতে চান যে বৃহৎ শক্তির ইনভলভমেন্ট আছে এটাতে? বলে যে হ্যাঁ আছে। তাই আমি বললাম যে বৃহৎ শক্তি, আমি আর একটু ছোট করে বলি আমেরিকা, বলে যে হতে পারে, মেবি, ডিপ্লোম্যাটিক ওয়েতে উত্তর দিল। তাই আমি বললাম যে তোমরা তো 5টি দেশ একই চোখে দেখুন সবকিছু, হ্যাঁ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ক্যানাডা, ব্রিটেন, তো তোমাদের কি অবস্থান? তখন বলল নো কমেন্ট। কিন্তু আমার ওই কথাটা কানে বাজে যে এই সমস্যা সহজে সমাধান হবে না। তো আমার যেটা মনে হয় যে এইখানে জিল্লুর ভাইয়ের কথা আমি একটু বলি, জিল্লুর ভাই বললেন যে ভারত চাচ্ছে বাংলাদেশকে দিয়ে বার্মার বিরুদ্ধে যুদ্ধ করাতে। এই জায়গাটার সাথে আমি একমত না, তার কারণ ভারত কোনোভাবেই চায় না বাংলাদেশ যুদ্ধে বার্মার সাথে জড়িত হোক, কোনোভাবেই না, এবং চায়নাও চায় না। এবং আমার প্রশ্ন হলো যে ডোনাল্ড লু সাহেব ভারতকে আর ইয়েকে, মানে বাংলাদেশকে সতর্ক বা সচেতন করেছেন, চায়নাকে করেন না কেন? চায়নার এখানে ইন্টারেস্ট কম আছে নাকি? ওই চায়নার বেলায় উনি শাট আপ আমেরিকা, আমেরিকা ইজ ফাউন্ড শাট আপ রিগার্ডিং চায়না, চায়নাকে বলে না কেন যে আপনারাও সতর্ক হন? এই যে সতর্ক মানে তো চায়নার বিরুদ্ধে আমেরিকা করে না, সুতরাং আমেরিকার যে এই দ্বৈত নীতিটা বোঝা যায়। আর ইন্ডিয়াকে সতর্ক করার কোনো প্রশ্নই ওঠে না। আর ভারত কখনোই আপনার আমেরিকার সতর্কবাণী শুনবে না। ভারতের যে নিজস্ব পলিসি আছে, যে পলিসিটা আছে, সেই পলিসি থেকে ভারত কখনোই আমেরিকার বুদ্ধি পরামর্শে বা কাউন্সিলিং এ বা সতর্ক যাই বলেন না কেন তা থেকে সরে দাঁড়াবে না। একটা জিনিস মনে রাখবেন যে ভারত যে জায়গাটা ইম্প্র্যাকটিক্যাল, একটি কথা আমি মাপ চেয়ে নিচ্ছি, যদি আমার কথা, আমি আমার অভিমত ব্যক্ত করছি, আমি অন্যের মতামতকে অগ্রাহ্য বা ডিসঅনার করার দুঃসাহস বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি শুধু বলছি ভারত এটা কেন চাইবে? ভারত বাংলাদেশকে দিয়ে যদি বার্মার সাথে যুদ্ধ বাঁধায়, যুদ্ধটা কিন্তু এশিয়াতে হবে, এর তাপ কিন্তু চায়নাকেও বহন করতে হবে, ভারতকেও বহন করতে হবে। ভারতের রাজনীতিবিদরা এবং ভারতের কূটনীতিকরা, চাইনিজ কূটনীতিক, চাইনিজ রাজনীতিবিদরা অনেক ম্যাচিওর, তারা কখনোই চাইবে না বাংলাদেশ কোনো এক্সক্লুসিভ ওয়ারে বার্মার সাথে বা মিয়ানমারের সাথে জড়িত হবে, নেভার এভার। তো এইটা জিল্লুর ভাই একটা জায়গায় ভালো বলেছেন যে এই যে বাংলাদেশ যদি যুদ্ধে জড়িত হয় এর ফল কি হবে, আমেরিকা বরং চাচ্ছে যে বাংলাদেশ বার্মার সাথে বা মিয়ানমারের সাথে যুদ্ধে জড়িত হোক। তার কারণ হয় আমেরিকার একটা স্কিম আছে, স্কিমটা স্পষ্টই বলি, যে তারা পূর্ব দিকের যে ভারতের যে রাষ্ট্রগুলো আছে, উত্তর পূর্ব সীমান্তের যে রাষ্ট্রগুলো, যেটাকে সেভেন সিস্টার্স বলে, এখানে উনি ঠিকই বলেছেন জিল্লুর ভাই জায়গা, যে তাদের এথনিসিটির মধ্যে মিল আছে, ভাষাগত মিল আছে, কালচারে মিল আছে, খাদ্যাভ্যাসে মিল আছে, এটা আমিও জানি। কিন্তু এই 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 তারা চাচ্ছে যে ওইখানে, আপনি জানেন অনেক খ্রিস্টিয়ান মিশনারি আছে এগুলোতে, যে ইয়াতে ত্রিপুরায় আছে, মণিপুর আছে, মিজোরামে আছে, অরুণাচলে আছে, অনেক খ্রিস্টিয়ান মিশনারি, তাদের অনেক দিনের ভিজন আমেরিকা যে এখানে তারা একটা খ্রিস্টিয়ান স্টেট করবে। এবং আপনারা তো জানেন যে মুঘল আমলেও এই রাজ্যগুলো, আমি যে রাজ্যগুলো উত্তর পশ্চিম সীমান্তের রাজ্যগুলো, মুঘল সাম্রাজ্যের ভুক্ত ছিল না এবং চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেও ছিল না, যারা প্রায় বলা হয় যে সারা ভারতবর্ষ কমান্ড করেছে, নো, এইগুলোকে যুক্ত করেছে ব্রিটিশরা ভারতের সঙ্গে।
এবং ব্রিটিশদের যুক্ত করার কারণ হলো তারা ট্রাইবাল লোক, ওইখানে তারা ইয়ে বসিয়ে জি, দিয়েছে, আমরা খ্রিস্টান সেই বসিয়ে সম্পর্কে দিয়েছে। জানি, আমরা অনেক ঐতিহাসিক অনেক বিষয় হ্যাঁ রয়েছে, অনেক বিষয় রয়েছে, ঐতিহাসিক, এগুলো আমি এখন বলতে শেষ গেলে দেখা করবো, যাচ্ছে ঘন্টা ওইটা ঘন্টা। আমি কিন্তু টানছি যে দুটো আমাদের ভাইকে অবস্থানটা কল্যাণের জানতে জন্য বসে। চেয়েছিলাম, মানে মায়ানমারের যে সংকট, চলমান সংকট, বিশেষ করে আরাকান আর্মির সাথে জান্তা সরকারের যে সংকট রয়েছে, সেখানে আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমরাও কিন্তু সাফারার একরকম। এই সাফারার হিসেবে আমাদের ভিউটা মায়ানমারের চলমান সংকটের দুই পক্ষের যদি হিসেব করি, তাহলে আমাদের অবস্থানটা আসলে কোন পক্ষে রয়েছে, কোন পক্ষকে আমরা বাংলাদেশের অবলম্বন করেছি? ভিউটা আমি পরিষ্কার করি, আমি আমার নিজের অভিমত ব্যক্ত করি। বাংলাদেশের যেটা করণীয় সেটা হলো এই বার্মার সীমান্ত দিয়ে, বাংলাদেশের সাথে বার্মার যে সীমান্ত আছে বা মিয়ানমারের এই সীমান্ত দিয়ে একটি বার্মিজ লোক বা বার্মিজ সেনাবাহিনীর বা আরাকান বাহিনীর বা বার্মার যে বিজিপি আছে, বর্ডার গার্ড পুলিশ, একটা লোকও যাতে ঢুকতে না পারে, এবং তারা যদি কোনোভাবে গোপনেও ঢুকে তাদেরকে যেন পুশ না, করা তারা তো হয়। ঢুকেছে, তাদেরকে আমরা আবার হ্যাঁ, ফিরিয়ে দিয়েছি পূর্ণ। তারা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, আপনি জানেন। তাহলে হ্যাঁ, আপনার, পাঠিয়ে আমাদের দেওয়া অবস্থা তো হয়েছে, শক্ত তো রইলো তো না। গভর্নমেন্ট ইজ টেকিং দ্য রাইট ডিসিশন। এখন আমি যেটা বলছি যে এখন যেটা জিলু ভাই কিন্তু বললেন কথা হলো, যে আরাকান আর্মিরা যদি একইভাবে ঢুকে যেত, আমরা কি একইভাবে ফিরিয়ে দিতাম? আমি একটা কথা বলি, আরাকান আর্মি আমরা একইভাবে পোষ করবো, কারণ আরাকান আর্মির 90% খরচ বহন করে চায়না। আরাকান আর্মিটা যেটা আছে না, এটা টোটালি কন্ট্রোলড বাই চায়না, এবং আবার জান্তা সরকারকেও কন্ট্রোল করে চায় না। চায়না বহন না, কথা করে, হলো আমরা এটাই একইভাবে চায়না। কি উভয় আমরা পক্ষকে যেন ট্রিট এটা করি নিব, কিনা? শোনেন, বাংলাদেশ মিয়ানমারের সাথে কোন বড় ধরনের যুদ্ধ জড়িত, চায়নাও চায় না, ভারতও চায় না, তো বাংলাদেশের কি, বাংলাদেশ কেন এটাতে জড়িত হবে? বাংলাদেশ কি তার নিকটতম বা দূর প্রতিবেশী শক্তিশালী দেশগুলোর সেন্টিমেন্ট টেম্পারামেন্ট বুঝে না? আন্দাজি তো বললে হবে না, বাস্তবতা অন্য জিনিস। বাস্তবতায় বাংলাদেশ সরকার একটি বাস্তব কাজ করেছে, যারা ঢুকেছিল তাদেরকে ফেরত পাঠিয়েছে। ইট ওয়াজ ভেরি তার মানে রাইট আপনার কাছ ডিসিশন। থেকে যতটুকু বুঝলেন, মায়ানমারের বর্তমান চলমান সংকটে বাংলাদেশের অবস্থান স্পষ্ট, কারো পক্ষই নিচ্ছে না, আপনি মনে করছেন যে শুধুমাত্র আমাদের বাংলাদেশে যেন। হ্যাঁ, ভেরি ওয়াইজ ডিসিশন, ভেরি ওয়াইজ। আর যেটা বলেছেন যে NUG, হ্যাঁ, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এনইউজি, হ্যাঁ হ্যাঁ, জি, এটা আমি জানি, এটা হয়েছে, এটা ওই থাইল্যান্ড টাইল্যান্ড বিভিন্ন জায়গায় পশ্চিমবা দেশেও তাদের দূতাবাসও খুলছে। কিন্তু প্রশ্ন হইলো কি, আমি একটা কথা স্পষ্ট বলি, যেই দিন চায়না মিয়ানমারের মিলিটারি এস্টাবলিশমেন্ট থেকে তাদের সমর্থন সম্পূর্ণ উইথড্র করবে, সেই দিন বার্মার বা মিয়ানমারের জান্তা বাহিনী পরাজিত হবে রেবেলদের হাতে, বিদ্রোহীদের হাতে, অন্যথায় হবে না। আচ্ছা, এখানে আমেরিকা, আর একটা জিনিস আমি একটু স্পষ্ট করি, যে এই বার্মা অ্যাক্ট যখন 2021 এবং 22 সালে করেছে আমেরিকা, এটা করার পরে কিন্তু আগেও ইনসার্জেন্সি মুভমেন্ট ছিল এই বার্মার ভিতরে, এই যে রেবেল গ্রুপ বিদ্রোহী গুলো মাথা ছাড়া দিয়ে উঠেছে, এবং আমেরিকার উদ্দেশ্যই হইলো বার্মাকে অশান্ত করা। আর আমাদের রোহিঙ্গাদের ব্যাপারে কিচ্ছু করবে না, বলবে যে এদেরকে খাওয়া দিব, এই দিব। কিছুদিন আগে তো এসে বলিয়ে গেছে যে আমাদের ডেমোগ্রাফিতে এরা মিশে যাবে, কেন এই আবদারটা, কেন মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, আমরা 13 লাখ ইয়েকে শরণার্থীকে আমাদের জনসংখ্যায় আমরা সম্পৃক্ত করব কেন? কিন্তু তাহলে তো একটা আমরা কথাই, তো মামাবাড়ির আবদার তো নাকি তাদেরকে বলছি, তারা তো হলো আমি আমি দূরের আরেকটা কথা মানুষ, বলি তারা তো যে দূরের মানুষ, এমনিতেই তারা তো আমি তাও আর্থিক এমনিতেই সহায়তা আচ্ছা করছে, কিন্তু যারা শোনেন আমাদের ঠাকুর কাছের ভাই, মানুষ, যারা আমাদের ঠাকুর বন্ধু, ভাই, ভারত এবং চায়না, এমনিতেই তারা তো কোনো ভূমিকা এমনিতেই রাখছে আমি না, তারা একা, টাকাও দিচ্ছে না, ভূমিও রাখছে না, সে ব্যাপারে তো বাংলাদেশের বা আপনার ঠাকুর বা ভাই আমাদের। আমি বলি, এমনিতেই আমি একা লড়ি, তার উপরে আপনার যে প্রশ্নবান আমাকে হ্যাঁ, সময় প্রশ্ন দেন। অনেকক্ষণ হয়ে গেছে, আপনাকে এখন সময় প্রায় শেষের দিকে, না আমি না যদি না, আমি শেষ করে এই ফেলি, জায়গাটাতে বলি যে, জি বলেন, কোনটা তো আমি হারিয়েই ফেললাম প্রশ্নের তোরে। জি না, আপনি আমি বলেছেন যেটা বলছি, পশ্চিমাদের মামার বাড়ির আবদার নাকি তারা বলছে যে না যারা, আমরা কেন নেব? আপনি কি জানেন যে ও কালিমুল্লা স্যার একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, এরা প্রতি বছরে এক একটা ফ্যামিলিতে দুইটা তিনটা করে বাচ্চা হয়, এই বড় বড় ফ্যামিলি যারা ওই যে আপনার ইয়েতে আছে রেফিউজি ক্যাম্পে, এক একটা প্রতি বছরে তিনটা চারটা করে বাচ্চা হচ্ছে, এবং এই ডেমোগ্রাফি যদি কন্টিনিউ থাকে, জন্মের হার, তাহলে তা আমাদের উপকূলীয় অঞ্চল দিয়ে লোকজন, আমরা যারা আছি বাংলাদেশের লোক, তারা বাংলাদেশের নাগরিকরা তো আপনার মাইনরিটি হয়ে যাবে। সুতরাং আমি মনে করি দ্য গভর্নমেন্ট শুড টেক এভরি অ্যাকশন অ্যান্ড স্ট্যাপ সো দ্যাট নো সিঙ্গেল বার্মিজ অর সিটিজেন অফ বার্মা কুড এক্স্যাক্টলি ট্রেসপাস থ্রু দ্য বর্ডার টু কাম টু বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই জায়গাতে চায়না এবং ভারতের কোনো সহায়তা আমরা কি পেয়েছি বা পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন? চায়না এবং ইন্ডিয়া কোনোদিনও দিবে না যে বাংলাদেশ
কোনোদিন বার্মার সাথে যুদ্ধে লিপ্ত হোক, না আমি সেটা চায়না বলিনি, এবং মানে যার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে এ পর্যন্ত হানার মধ্যে বলবেন, কারণ এটা নিয়ে না আমি হানো না, আমি বলছি চায়নার কোনো সত্যিকার অর্থে চায়না তেমন কোনো অ্যাক্টিভ রোল প্লে করেনি, আর মিথ্যা ভারত বলবো? হ্যাঁ ভারতও করেনি, জি আমি তো সত্যের অপলাপ কেন করব।